দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে রয়েছি কলকাতা প্রেস ক্লাব, সঙ্গে পেয়ে গেছি এক দক্ষ ক্রীড়া প্রশাসক এবং সমাজসেবী বিশ্বরূপ দেব। কথা বলে নিব ওনার সাথে। বিশ্বরূপ দেব, প্রথমে তো বাংলা এমজি নিউজ আপনাকে স্বাগত। আজ সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন এবং SSI ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই যে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠিত হতে চলেছে এবং তার লোগো টোগো সমস্ত কিছু আজকে আনভেল হলো। মূলত এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা কথা বা ভাবনা কিভাবে মাথায়? দেখুন, আমরা তো স্পোর্টস নিয়ে কাজ করি, ফিল্মের সাথে আমাদের যোগাযোগ কম, কিন্তু যখন বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা আসতে আরম্ভ করলো যে ফিল্মের মধ্যে দিয়ে যদি স্পোর্টসটাকে ছড়িয়ে দেওয়া যায়, আন্তর্জাতিক স্তরে বহু চলচ্চিত্র আছে যেগুলো মানুষকে উৎসাহিত করে, খেলাধুলোর প্রতি আগ্রহকে অনেক বাড়িয়ে দেয়, সেই ভাবনা থেকেই মূলত এটা করা। আমরা চেষ্টা করেছিলাম পৃথিবীর আরো কিছু সিনেমা বিভিন্ন দেশে আনার জন্য, কিন্তু প্রথমবার গুছিয়ে করতে তো সময় লাগবে। এই ফেস্টিভ্যালের প্রস্তুতি 6 মাস আগে নেওয়া দরকার ছিল আমাদের, কিন্তু অনভিজ্ঞতা তো একটা বড় ব্যাপার। তবে আমরা চেষ্টা করব আগামী বছর যাতে অন্তত 10টা দেশের সিনেমা শো আমরা করতে পারি এখানে। এবং এই শুরুটাও আমরা খারাপ কিছু করিনি, কারণ গোটাচারে বিভিন্ন দেশের সিনেমা রয়েছে এবং প্রথমবারের পক্ষে এটা যথেষ্ট। এবং আমরা মনে করি যে চলচ্চিত্রের মধ্য দিয়ে খেলাধুলোর প্রসার ঘটাতে হবে, আর খেলাধুলোর প্রসার না ঘটাতে পারলে একটা দেশ তৈরি হয় না, একটা সমাজ গঠন হয় না, একটা জাতি মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারবে না। আপনি তো দীর্ঘদিন ক্রীড়া প্রশাসক হিসেবে কাজ করছেন এবং সেই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, সমাজ উন্নয়নমূলক কাজ করেন, আপনার কি মনে হয় যে এই যে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল যেটা করছেন, এটা দিয়ে খেলাধুলার উন্নতি করা কতটা সম্ভব? এবং এটাকে নিচের তলা পর্যন্ত, মানে একদম গ্রাসরুট লেভেলে, আমাদের এখানে মিড ডে মিলের জন্য স্কুল কামাই হয় বা স্কুলে যায় এরকম একটা দেখা যায়, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যখন রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এটাকে তুলে ধরা যায়, বিভিন্নভাবে প্রচেষ্টা করছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে কতটা নিচে তলে পৌঁছানো যাবে এবং ক্রীড়া জগৎকে কতটা উৎসাহিত করা যাবে? এরকম খেলাধুলার বড় মাধ্যম হচ্ছে স্কুল, কিন্তু দুর্ভাগ্যের কথা আমাদের স্কুলেই ভালোভাবে স্পোর্টসটাকে আমরা প্রমোট করতে পারি না। আজকে যদি আপনি চীনে যান, জাপানে যান, জার্মানিতে যান, আমেরিকায় যান, সেখানে কিন্তু গ্রাসরুট স্পোর্টসটা তৈরি হয় স্কুল লেভেল থেকে, কিন্তু আমাদের স্কুল লেভেলে স্পোর্টসের ছিটে ফোটা নেই। কিছু ইংরাজি মাধ্যম স্কুলে BPS এর মতো স্কুলে স্পোর্টস আছে বটে, কিন্তু বাকি 98% স্কুলে স্পোর্টসের কিছু নেই। কিন্তু এই ফিল্মের মধ্যে থেকে যদি তাদেরকে আকৃষ্ট করা যায়, তারপরে যদি একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য সরকারের কাছে তদবির করা যায়, এবং আমি মনে করি আস্তে আস্তে সরকারকেও ভাবতে হবে যে যত বেশি আমি স্পোর্টসকে প্রমোট করতে পারবো স্কুল লেভেলে, তত কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যতে যারা নাগরিক হবে তাদের বুনিয়াদ অনেক মজবুত হবে। যে কথাটা আপনি একটু আগে বললেন যে একটা দেশ বা জাতি তৈরি হতে পারে না যদি না স্পোর্টস উন্নত হয়, সেই দেশের খেলাধুলা বা ক্রীড়া জগৎ উন্নত হয়। আজকে আপনাদের এই যে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল করার মাধ্যমে যে বার্তা দিচ্ছেন বা যে প্রচেষ্টা আপনারা শুরু করেছেন, সরকারি কতটা সহযোগিতা পাবেন বলে আশা করেন? এবং শুধু যে লন্ডনে সীমাবদ্ধ থাকবে এটা আগামী দিনে তাই কি, নাকি আরো বিভিন্ন হলে ছড়িয়ে দিতে চাইছেন? না না, এটা লন্ডনে সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার জেলার যে সদর, শালিপুরদুয়ার হতে পারে, শিলিগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, ডিস্ট্রিক্ট সদরে আমরা করব। এবং আমরা মনে করি যে স্পোর্টসকে প্রমোট করতে না পারলে কিছু হবে না। আর দেখুন, সরকারি পৃষ্ঠপোষকতার কথা বলছেন,
কেউ প্রথমে আপনাকে সাহায্য করবে না। আপনি যখন একটা জায়গায় পৌঁছবেন তখন সকলের সাহায্য পাওয়া যায়। শুরুর সময় কেউ এগিয়ে আসে না, তখন সবাই ভাবে এটা আবার মাথায় দেয় না, গায়ে মাকে কেউ বুঝতে পারে না। ফলে আস্তে আস্তে এই কালচারটি যখন তৈরি হবে নিশ্চয়ই সবাই সহযোগিতা পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। যেমনটা বিশ্বরূপবাবু জানালেন যে ওনারা ওনাদের কাজের মাধ্যমে সরকারকে বাধ্য করবেন যাতে সরকার এগিয়ে আসে, এমনই প্রচেষ্টা এবং লক্ষ্য নিয়ে আজকে এই চারা গাছ পুঁতল সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন। ভিডিও জার্নালিস্ট নিজের সাথে বাংলা এমজি নিউজের জন্য কলকাতা প্রেস ক্লাব থেকে সঞ্জয় সাহা।